ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আজকে আমরা আপনাকে যে বিল্ডিংটার ভিডিও দেখাচ্ছি, এটা একটা G+4 রেডি টু মুভ প্রজেক্ট। এই বিল্ডিংয়ে আপনারা 1BHK এবং 2BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল পাবেন। কোন কোন ফ্লোরে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফ্ল্যাট পাবেন, কি দাম রয়েছে বা কী কী ফ্যাসিলিটিস রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো আমি ডিসকাশন করব। তার আগে আমি বলে দিই, আমরা এই মুহূর্তে রয়েছি একদম ভদ্রেশ্বর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 3-5 মিনিটস। দ্যাট মিন্স 3-5 মিনিটের ডিস্টেন্স রয়েছে ভদ্রেশ্বর স্টেশন থেকে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাকে এই বিল্ডিংয়ের ভিডিও দেখাচ্ছি। এখানে যারা আপনারা ফ্ল্যাট কিনবেন তাদের জন্য কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো আমি ডিসকাশন করব। তার আগে বিল্ডিংটা আমি আর একটা কর্নার থেকে দেখাই। দেখুন, এদিকটা হচ্ছে বিল্ডিংয়ের আর একটা দিক। এই বিল্ডিংয়ে আপনারা যদি ফ্ল্যাট কেনেন তাহলে আপনাদের জন্য থাকবে নিচে 2-হুইলার পার্কিংয়ের ফ্যাসিলিটিস, সে জায়গাটা দেখানোর চেষ্টা করব, এবং রয়েছে আপনাদের লিফ্ট ফ্যাসিলিটিস এবং ম্যাজিক প্রো প্রপার্টি, দ্যাট মিনস আমাদের চ্যানেল থেকে রয়েছে আপনাদের জন্য up to 90% পর্যন্ত হাউসিং লোন করিয়ে দেওয়ার ব্যবস্থা। এই হচ্ছে বেসিক যে জিনিসগুলো আপনি পাবেন, ফ্যাসিলিটিসগুলো সেগুলো আলোচনা করলাম। সব থেকে বড়ো বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে যদি আপনারা আমাদের চ্যানেল থেকে প্রপার্টি কেনেন তাহলে উইদাউট এনি এক্সট্রা কস্টিং বা উইদাউট এনি এক্সট্রা ব্রোকারেজ ছাড়া আপনি আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনতে পারবেন। ফ্রেন্ডস, আমরা কলকাতা থেকে কতটা দূরত্বে রয়েছি বা কীভাবে কলকাতা থেকে যদি কেউ ফ্ল্যাট দেখতে আসতে চান তাহলে কতটা সময় লাগবে আপনার, কতটা খরচা হবে, পুরোটা ডিসকাশন করছি। না, আমরা আপনাদের মধ্যে যারা আর কি কলকাতা থেকে আপনারা ফ্ল্যাট দেখতে আসবেন কীভাবে আসবেন, প্রথমত হচ্ছে যে যদি আপনারা মনে করেন হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরে আপনারা কিন্তু up to 40-45 মিনিট সময় নিয়ে, যদি হাওড়া লোকাল ট্রেনে যদি বসেন তাহলে 45 মিনিট, ম্যাক্সিমাম 45 মিনিট সময়ের মধ্যে আপনারা ভদ্রেশ্বর স্টেশনে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে আপনাদের খরচা হবে 10 টাকা আসতে, 10 টাকা যেতে, এবং যেহেতু এটা একদম স্টেশনের পাশেই ফ্ল্যাট সেক্ষেত্রে আপনার আলাদা করে কোনো ট্রান্সপোর্টিং খরচা লাগবে না। কেউ যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে ফ্ল্যাটে আসবেন সেক্ষেত্রে আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে বাস বা অটো করে বালি স্টেশনে আসবেন, এবং বালি স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে 10 টাকা খরচা করলে উইদিন 30 মিনিটসের মধ্যে আপনারা ভদ্রেশ্বর স্টেশনে চলে আসতে পারবেন। তাছাড়া ব্যান্ডেল স্টেশন থেকে যদি কেউ মনে করেন ফ্ল্যাট কিনবেন বা দেখতে আসবেন বা চুচড়া থেকে কেউ আসবেন তো সেক্ষেত্রে তাদের সময় লাগবে ম্যাক্সিমাম 10-15 মিনিট। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের 4th ফ্লোরে। যে ফ্ল্যাটটি এই মুহূর্তে ভিডিওতে দেখছেন সেটা একটা 500 স্কোয়ার ফুটের 1BHK রেডি টু মুভ ফ্ল্যাট। ফ্ল্যাটটার ফেস রয়েছে সাউথ ফেসিং ফ্ল্যাট, দ্যাট মিন্স দক্ষিণমুখী ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটের এন্ট্রি করছি। 500 স্কোয়ার ফুটে 1BHK মানে আপনি বুঝতে পারছেন অনেকটা স্ট্যান্ডার্ড সাইজ, ভালো একটা সাইজ। যারা 1BHK খুঁজছেন এই মাপে তাদের জন্য একটা বেস্ট চয়েসের ফ্ল্যাট হবে। দেখুন, দাঁড়িয়ে আছি একদম এন্ট্রি পয়েন্টে। দাঁড়িয়ে থেকে আপনাকে বাঁদিক ডান দিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো যাতে আপনাদের ডাইনিং এরিয়াটা বুঝতে সুবিধা হয় যে কত বড় ডাইনিং আপনি পাচ্ছেন। আমি আস্তে আস্তে একদম সামনের দিকে যাচ্ছি যেখানে আপনার জন্য থাকবে একটা ওপেন কিচেন। সামনে জানলা দেখছেন, এটা জানলাটা রয়েছে উত্তর দিকে, জানলাটার মুখ রয়েছে, জানলাটা উত্তরে একটা জানলা। এখানে দাঁড়িয়ে আপনার বাঁ দিকে দেখুন বেসিন করার জন্য পয়েন্ট দেওয়া আছে। এই যে পুরো এরিয়াটা দেখছেন এখানেই আমরা আপনাকে কিচেন করে দেবো আর কি। পুরোটাই এল প্যাটার্নে সুন্দরভাবে কিচেন করা হবে। এটা হচ্ছে কিচেনের জায়গা, কারণ উপরে রয়েছে ভেন্টিলেটরের ব্যবস্থা। নিচে পুরো এরিয়াটা আপনার ওপেন কিচেন সুন্দর মতো আর্চ করা কন্ডিশনে থাকবে। দেখুন, এখান থেকে যদি ডাইনিং এরিয়াটা দেখা যায় তাহলে ডাইনিং এরিয়াটার মেজারমেন্ট যেটা দেখা যাচ্ছে নন এন এভারেজ 14 ফুটের মতো লম্বা রয়েছে কিচেনটা, এবং চওড়াতে রয়েছে 10 ফুটের মতো। তাহলে 10 ফুট বাই 14 ফুটের মানে লম্বা চওড়া বুঝতে পারছেন অনেকটা স্ট্যান্ডার্ড সাইজের একটা মেজারমেন্ট, যেটা একটা ডাইনিংয়ের জন্য কিন্তু
যথেষ্ট পরিমাণে ভালো এরিয়া বলা যেতে পারে। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা, তাহলে ওপেন কিচেন ডাইনিং এরিয়া আপনারা দেখেছেন। আমার সামনে রয়েছে আপনাদের একটা কমন ওয়াশরুম, অনেক বড় মাপের কমন ওয়াশরুমটা, 1 BHK ফ্ল্যাটে এত বড় কমন ওয়াশরুম হয় না, যার মেজারমেন্ট হচ্ছে 5.5 ফুট চওড়াতে রয়েছে এবং 8 ফুটের মতো রয়েছে লম্বাতে। অনেকে স্ট্যান্ডার্ড সাইজ বুঝতেই পারছেন। এই হচ্ছে তার টাইলস, ওয়াশরুমটাও কিন্তু রেডি টু মুভ রয়েছে, একদম ফিনিশ করা হয়ে গেছে। ঠিক বাইরে ওয়াশরুমের উপরে দেখুন একটা রয়েছে স্টোরেজ করার জন্য জায়গা, এবং আমার ডান হাতে রয়েছে আপনার বেসিন রাখার জন্য, বা এখানে ওয়াশিং মেশিনও আপনি রাখতে পারবেন, তার জন্য ব্যবস্থা করা আছে। এরপর আমার যেটা মেন দেখানো সেটা হচ্ছে যে বেডরুমটা, এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটার সাইজ হচ্ছে নন অ্যান্ড এভারেজ 13.5 ফুট বাই 11 ফুট, এবং এখানে রয়েছে আপনার, আমার ডান দিকে জানলাটা দেখছেন এটা পূর্ব দিকে জানলা, এবং এটা দেখছেন এটা হচ্ছে আপনার, এটা এক্স্যাক্টলি যদি বলা যায় তাহলে এটা উত্তর পূর্ব দিকে জানলা, কারণ ফ্ল্যাটটা জমিটা এভাবেই ছিল, উত্তর পূর্ব দিকে একটা জানলা, এবং এটা হচ্ছে এক্স্যাক্টলি পশ্চিম দিকের একটা জানলা। তাহলে এই যে বেডরুমটা দেখছেন সেটা 11 ফুট বাই 13.5 ফুট একটা মেজারমেন্ট রয়েছে, এবং একটা বড় সাইজের বেডরুম। এবং এখানে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, 1 BHK ফ্ল্যাটে অ্যাটাচ টয়লেট মানে বুঝতে পারছেন খুব ভালো একটা অপরচুনিটি, যেটা কিন্তু 1 BHK ফ্ল্যাটে সচরাচর দেওয়া হয় না। এই হচ্ছে পুরো বেডরুমটা। তাহলে ফ্রেন্ডস, আপনারা যে ফ্ল্যাটটি দেখলেন সেটা নন অ্যান্ড এভারেজ 500 স্কোয়ার ফুটের একটা 1 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটিকে আপনি অ্যাজ এ 2 BHK হিসাবে ইউজ করতে পারবেন, কারণ সামনে যে ডাইনিংটা দেখছেন সে ডাইনিংটা অনেক বড় একটা সাইজের ডাইনিং, আর এখানে যেহেতু দুটো টয়লেটের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আপনি এই ফ্ল্যাটটিকে আপনি অ্যাজ এ 2 BHK হিসাবে ব্যবহার করতে পারবেন। কারণ বাইরে যদি আপনি সোফা কাম বেড রাখেন সেটা কিন্তু আপনি আরামসে ব্যবহারযোগ্য বেডরুমের মতো ব্যবহারযোগ্য হবে। এই হচ্ছে ফ্ল্যাটের পুরো ডিটেলস। এই ফ্ল্যাটটি আপনারা 2600 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্স 13 লাখ টাকার মতো। 13 লাখ টাকায় আপনি এত সুন্দর একটা ফ্ল্যাট পাচ্ছেন, যে ফ্ল্যাটের 90% পর্যন্ত আপনি হাউজিং লোন নিয়ে কিনতে পারবেন, এবং এই ফ্ল্যাটটি কেনার জন্য up to 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে আমাদের কাছে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা এক্সট্রা কনসালটেন্সি ফিস পে করতে হবে না, উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে এই ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন। আর ফ্ল্যাটটি যেহেতু ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে, সেজন্য এখানে আপনি জলের জন্য পাবেন একটা কমন সাপ্লাই ওয়াটারের ফেসিলিটিস, এবং বিল্ডিংয়ে, পুরো বিল্ডিংয়ের জন্য রয়েছে আপনার 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের জল, এবং ইলেকট্রিসিটির জন্য রয়েছে CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ব্যবস্থা। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য এবং ফ্ল্যাটের ভিডিও। আশা করি এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। এছাড়া যদি ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনাদের মধ্যে যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।